তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বোঝাই দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিউনিশিয়ার উপকূলে নৌকা দুটি ডুবে যায়। নৌকা দুটির আরোহী সাব সাহারান অভিবাসী। দর্শক, প্রবাস সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ডাউনলোড করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে আপনার বিদেশ যাত্রার সকল গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে পারবেন। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে রোববার জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। গত কয়েকদিনে তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি সেগুলোর মধ্যে সর্বশেষ। এছাড়া সেখানে গত 4 দিনে আরও 5টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিশিয়া অভিযান শুরু করার পর নৌকা ডুবির এই ঘটনা ঘটল। ইতালীয় কর্মকর্তারা বলছেন, গত 24 ঘন্টায় রেকর্ড 2,500 অভিবাসী সেখানে পৌঁছেছেন। ইতালির উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শরণার্থীদের এই বিশাল ঢেউকে ইতালীয় উপকূলে আসতে দেখে ইউরোপের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।